हेलो अल्बर्ट बाबा, आमी माइकेल बोलछी। एखन आमार एकटा कथा मन दिए शुनो। आई वांट टू कम हियर इमिडिएटलि। तुमि आसले दुजोनेई एखनी एखाने चले एसो। हाँ हाँ एखनी। ना ना बाबा, कल ना, कल होले तो अनेक देरी हो जाबे, आमार काछे एत समय नेई बाबा। हाँ हाँ तुमि आसले पर आमी सब बोलबो, किन्तु तोमरा दुजोन ताड़ाताड़ि चले एसो, তাড়াতাড়ি চলে এসো বাবা। কাবাল, ড্যাডি কোথায়? ওপরে আছে, আসো। কাবাল, কি হয়েছে ওনার? কিছু আমি জানি না স্যার। ওনার আবার বুকে ব্যথা হচ্ছে না তো বা? না ম্যাডাম, আমি ডাক্তার সাহেবকে দেখেছিলাম আর সাহেব ওনাকে অফিসে পাঠিয়ে দিল, বললো ওনার শরীর একদম ঠিক আছে। দু ঘন্টা আগে উকিল সাহেব এসেছে। উকিল সাহেব? হ্যাঁ, সাহেব বললো একদম ডিস্টার্ব করতে না, অনেক কাগজপত্রের দরকারি কাজ চলছে। আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন মিস্টার ডিভেলু, নইলে আমার মাথায় আসছে না এই সবের কি প্রয়োজন, এতটা আর্জেন্সি কিসের? আসলে আপনি এসব সেরেনওয়ালা, আপনি প্রথমে পেপারটা পুরো তৈরি করে রাখুন, পরে কোনো প্রবলেম যেন না হয়। অ্যালবার্ট, শীলা, তোমরা এসে গেছো? আচ্ছা, তো এই হচ্ছে সেই যুবক যে আপনার পুরো এস্টেট আর বিজনেস সামলাবে। আমি বিজনেস দেখব? এসব কি বলছেন ড্যাড? আমি অ্যালবার্টকে বুঝিয়ে দেব, ও তিন চার দিন তোমার সাথেই থাকবে, ব্যাস এখন একটুকুই। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসব কি ড্যাড? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। রিল্যাক্স মাই চাইল্ড, এখনই তোমাকে সব বলছি। শীলা, অ্যালবার্ট, তোমরা দুজনেই ফাইলটাকে পড়ো। প্রপার্টি, দলিল, জায়গা জমি, এসবের কি মানে ড্যাড? মানেটা এইটুকুই যে আমি সব কিছু তোমার নামে করে দিয়েছি। কি? মিলস, কোম্পানিজ, ফ্রান্সিস অ্যাসেটস, সব কিছু। কাল সকাল থেকে এই সব কিছুই হলো তোমার দায়িত্ব। আমার ফিনান্স মিনিস্টার তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে, আর গাইডেন্সের জন্য মিস্টার অ্যাডেনবালা তো আছেই। কিন্তু আপনার কি হয়েছে ড্যাড? আপনিও তো এইসব চালাতে পারেন। হ্যাঁ, আমি চালাতে পারি, কিন্তু কিন্তু কাল আমি এখানে থাকবো না। এখানে থাকবেন না? আপনি কোথাও যাচ্ছেন ড্যাড? এরকম কথা কেন বলছেন বাবা? আপনার শরীর তো ঠিক আছে না? একদম ঠিক আছে মা, যা হওয়ার তা তো হবেই। এটা ভালো না যে আমি প্রথম থেকেই তৈরি থাকি। আপনি তো অদ্ভুত কথা বলছেন ড্যাডি। হ্যাঁ, আমরা কিছু বুঝতে পারছি না, প্লিজ বুঝিয়ে দিন না। অ্যালবার্ট, তুমি কোনোদিন ভেবেছো আমার মতো একটা কপাল পোড়া লোক এক মাসের মধ্যে নৌবডি থেকে সাম্বডি কি করে হলো? এত বড় লোক কি করে হলো? এত পয়সা কোথা থেকে এলো? হ্যাঁ, ওয়েল, জুয়াতে আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দিয়েছে, আপনি ভেবে চিন্তে নিশ্চয়ই টাকা লাগিয়েছেন। আমার কাছে মাত্র 5,000 টাকা ছিল, আর 5,000 টাকাটা কোটি হয়ে গেল মাত্র এক বছরের মধ্যে। স্টক মার্কেটটা কোনো জাদু খেলা নয় বাবা, আর নাই আমি জাদুকর। কথা হলো এটা, এই ব্যাপারটা অন্য ছিল যা আমার ভাগ্যটাই পাল্টে দিল। মানেটা কি? এটা বোঝার জন্য তোমাকে আমার সাথে এক বছর পেছনে যেতে হবে। ওই দিন আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, আমার খুব টাকার দরকার ছিল, কিন্তু ও দিতে মানা করে দিল। ফেরার সময় আমি একটা এমন রাস্তা দিয়ে আসি যে রাস্তায় আমি কোনোদিন যাইনি। আমি চলে যাচ্ছিলাম কি হঠাৎ ওখান থেকে কেউ আমার নাম ধরে ডাকলো, মাইকেল।
কেউ আমার নাম ধরে ডাকলো, মাইকেল। আমাকে কি কেউ ডাকলো? হ্যালো, কেউ আছে? কে আমাকে ডেকেছিল? অদ্ভুত ব্যাপার, আওয়াজটা তো আমি এখান থেকেই শুনলাম। আমাকে কি ডাকলো ভাই? হ্যালো মাইকেল, ক্যান আই হেল্প ইউ? আপনার সাহায্য করতে পারি? আমি তো এমনি দেখছিলাম। কোনো ব্যাপার নয়, মনে হচ্ছে আপনার ওই ক্রিস্টাল বল খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা খুব সুন্দর। তাহলে এই ক্রিস্টাল বল আপনারই হয়ে গেল। আই এম সরি, কিন্তু আমার কাছে পয়সা একদম নেই, আর আমি তো এই দোকানে ঢুকতামও না। আমার মনে হলো কেউ আমাকে ডাকছে। যখন আমি দোকানে আসি তখন কেউ ছিল না। আপনার শুনতে অবাক লাগছে, তাই না? চমকে যাবেন না, এরকম আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে অনেক হয়। কিন্তু এটা করে কে? এর কিছু তো একটা ব্যবহার হবে। সময় হলেই বুঝবেন। এই ক্রিস্টাল বলকে ডান হাতের মধ্যে রেখে আকাশের দিকে তুলে ধরে যা খুশি চান, যা কিছু, তো ওই উইশ, ওই ইচ্ছা পূরণ হয়ে যায়। যে কোনো উইশ, যে কোনো ইচ্ছা, বাস উইশ একটাই হওয়া চাই, একটাই উইশ। যদি সত্যি উইশ পুরো করতে পারে তাহলে এটা আমাকে দিচ্ছেন কেন? আপনিও তো উইশ চাইতে পারেন। এই দোকানটাকে বিক্রি করে আপনি ভালো করে জীবন কাটাতে পারেন। আমি সাধারণ মানুষের মতো লোক, আমি কোনো বিজনেসম্যান নই। এই জন্য আবার বলছি, এটা পছন্দ হয়েছে আপনি ফ্রিতে নিয়ে যান, কিন্তু একটা ওয়ার্নিং আছে। কেমন ওয়ার্নিং? এর দ্বারা আপনার ইচ্ছে মতন জিনিস পেয়ে যাবেন, কিন্তু পাওয়ার পর মনে হতে পারে যে না চাইলেই বোধহয় ভালো হতো। তার মানে? না বা কিছু না, আমার দায়িত্ব ছিল আপনাকে ওয়ার্ন করা। জান, আপনার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। আপনার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। কল ব্রোকারস? হ্যাঁ কল, আমি মাইকেল বলছি। চয়েস ফার্টিলাইজারের শেয়ারের কি দাম চলছে? কি? ও মাই গড, কোনো ভ্যালু নেই। আমার স্বাস্থ্যের শেয়ার বিক্রি করেছো কিনা? কোনো খরিদ্দার নেই, ভ্যালু কমছে। সবকিছু বরবাদ হয়ে গেল, সবকিছু বরবাদ হয়ে গেল। কি করবো এখন আমি? আমি তো পুরো শেষ হয়ে গেলাম। মাইকেল, ডান হাতে রেখে আকাশের দিকে তুলে ধরে যা খুশি চাও, যা চাইবে তাই পাবে, কিন্তু শুধুমাত্র একবার। আমি শুধু একবারই চাইতে পারি, শুধু একবার। কি চাইব আমি, কি চাইব? যদি আমি আজকেই কালকে শেয়ারের দাম জেনে যেতে পারি তাহলে আমি বড়লোক হয়ে যাব। হ্যাঁ, I could be leads. I could be leads. আমি এটাই চাইব।
আমি ভবিষ্যৎ জানতে চাই। আগামী দিনে যাই হতে চলেছে সেটা আমি আজ জানতে চাই। এটাই আমার উইশ, এটাই আমার। ইয়েস প্লিজ, কি চাই? শুনলাম যে আপনার নতুন কাগজওয়ালা চাই। হ্যাঁ, দুই তিন দিন ধরে আমার পেপারওয়ালা আসেনি, কিন্তু তুমি কি করে জানলে? খোঁজ যা দরকার সেটি খোঁজ নিয়ে নেবে স্যার। আমি আগে কোথাও তোমাকে দেখেছি? কোথায় দেখেছি? ছেড়ে দিন না স্যার, আমগোনার দরকার নেই। আম খান, আম। এই নিন আপনার পেপার, আপনার। কাল থেকে রোজ নিয়ে আসবো স্যার আপনার কাগজ। আম খান, আম, আম। অবাকাণ্ড, ইন্ডিয়া উইন্স ওয়ান ডে ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা অ্যাট ব্যাঙ্গালোর। হোয়াট ননসেন্স, ম্যাচ তো আজ খেলা হবে, কবিকার পেপার এটা? 27 মে 1995, কিন্তু আজকে তো 26 মে, মানে কালকের পেপার আজকে আমি পেয়ে গেলাম। পেপারওয়ালা, 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 শোনো শোনো, তুমি এখন কোনো পেপারওয়ালাকে দেখেছো? আপনার পেপারওয়ালা তো সব দু তিন দিন ধরে আসছে না। না 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 না, একটা বুড়ো মতো পাতলা করে কুচ বেরিয়ে আছে যার। এরকম পেপারওয়ালা তো আগে কখনো দেখিনি, আজ কি করে দেখবো সব? দেখি তোমার পেপারটা দেখি। এই নিন না সব। 26 মে 1995, ইন্ডিয়া টু প্লে সাউথ আফ্রিকা অ্যাট ব্যাঙ্গালোর। হ্যাঁ, বড় জোরদার ম্যাচ হয়েছে সব। ইন্ডিয়া উইন্স ওয়ান ডে ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা অ্যাট ব্যাঙ্গালোর। 26 মে, মানে ও আমাকে কালকে পেপার আজকে দিয়ে দিল? কি, আপনাকে আগামী কালের পেপার দিয়ে দিল? বাস আব্বা, আপনিও দারুণ বলছেন কালকের পেপার। তো পড়ুন, খুব মজা নিয়ে নিয়ে পড়ুন আগামী কালের পেপার, আগামী কালের পেপার, মজা নিয়ে পড়ুন সাহেব। এখন তো আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। আমার উইশ পুরো হয়ে গেল? সত্যি সত্যি আমার উইশ পুরো হয়ে গেল? এটা কি, এটা ক্রিস্টাল বলের কামাল? মার্কেট শেয়ারের পেজ নাম্বার হলো 18, ম্যাগনেটিক ইঞ্জিনিয়ার্স অ্যানাউন্সেস সাডেন মার্চ ইন ফরেন কোম্পানিজ, শেয়ার প্রাইসেস উইট আউট 4 টাইমস দেয়ার প্রিভিয়াস ভ্যালু। চার গুণ দাম বেড়ে গেছে, 4 টাইমস! ও মাই গড! হ্যালো, কল ব্রোকারস? হ্যাঁ, কল মাইকেল, আমার কত শেয়ার পড়ে আছে তোমার কাছে? 4,520। আরে আমার যত শেয়ার পড়ে আছে যে কোনো দামে ওটা বিক্রি করে দাও, সব মিলিয়ে তো 5,000 হবেই। হ্যাঁ, তো ওই সব টাকা দিয়ে তুমি ম্যাগনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর শেয়ার কিনে নাও? কি, আমি পাগল? না কল, আমি পাগল না। আমি জানি ম্যাগনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর শেয়ার অনেক কম দামে পাওয়া যাচ্ছে। দা না, তুমি ব্যাস সব কিনে নাও, আমি যা বলছি তুমি তাই করো। ম্যাগনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর সব শেয়ার তুমি কিনে নাও। কালকে জানা যাবে আমি সত্যি পাগল যেমন কল বলছে, নাকি নাকি এই পেপার সত্যি কথা বলছে। আর তারপর, আর তারপর পরের দিন কি হলো? নিউজ পেপারের খবরটাই ঠিক হলো। আমি এক রাত্রে 23,000 টাকা রোজগার করলাম, কারণ শুধু আমি জানতাম যে ম্যাগনেটিক্সের ফরেন টাই আপ হতে চলেছে, যেটা আমাকে নিউজ পেপার বলেছিল। পরের দিন ওই নিউজ পেপারটা এসেছিল নাকি? সেই দিনের পর প্রত্যেক দিন সকালে আমি পরের দিনের খবর পেয়ে যেতাম,
স্টক মার্কেটের কি দাম হবে, রেস কোর্সে কোন ঘোড়া জিতবে, আর আমি যাই জানতে চাইতাম। আমি নিউজ পেপার থেকে সব জানতে পারতাম। ওইভাবে আমি আমার পয়সা ইনভেস্ট করতে থাকলাম। প্রত্যেক সপ্তাহে আমি রেস কোর্স যেতাম, আর হাজারো টাকা আমি ওই ঘোড়ার উপর ইনভেস্ট করতাম। আমি জানতাম যে ঘোড়া জিতবে, আর ওটাই জিতত। ওইভাবে এক বছরের মধ্যে মধ্যে আমার 5,000 টাকা কোটি টাকায় পরিণত হলো। আর ওই বুড়ো নিউজ পেপারের লোকটা, ওর সঙ্গে কখনো কথা বলেছে? না, তারপরে ওই লোকটাকে কোনোদিন পাইনি। আমি কত রাত জেগেছি যে পেপারওয়ালার আওয়াজ হলেই দরজা খুলে ওকে ধরতে পারি, কিন্তু যেই আমি বাইরে যেতাম আমি শুধু নিউজ পেপার পেতাম, আর কাউকে না। তারপরে আমি ভাবলাম, যাও, কেন এই ঝঞ্ঝটের মধ্যে পড়বো যে এগুলো কী করে হচ্ছে? যাই হচ্ছে, তারই ফায়দা তুলি। ঠিক আছে ড্যাড, যা কিছু হয়েছে ভালোই হয়েছে, কিন্তু হঠাৎ আপনি সব কিছু ছাড়তে চাইছেন কেন? সারা বছর ধরে আমি আমার সিন্দুক ভরলাম একটা উইশের জন্য। সেই ইচ্ছা কে পূরণ করেছে? কোন শক্তি তাকে কাজ করিয়েছে? আমি এর পরোয়া কোনোদিন করিনি, কিন্তু আজ কি হলো? আজকে আজ এইটা এসেছে আজকে, পড়ো। ও মাই গড, দিস হ্যাজ টুমরোস ডেট। এটা তো কালকের তারিখের পেপার, আগামী কালের। হ্যাঁ, নিচের কলমটা পড়ো, লেফট হ্যান্ড। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার মাইকেল ডেমেলো ডাইজ ইন এ ফ্রিক অ্যাক্সিডেন্ট। এটা তো আপনার মৃত্যুর খবর। এটা এটা কি করে সম্ভব? ও মাই গড, এবার বুঝতে পারলে কেন আমি তোমাদের ডেকেছি? সকাল হওয়ার আগে এমন কোনো মুহূর্ত আসবে যখন আমি মারা যাব। আমি ভবিতব্যকে আটকাতে পারবো না। আমি জানি না কি করে ভবিতব্যকে আটকাতে হয়। এক মিনিট ড্যাড, এক মিনিট। এটাতে হয়তো লেখা আছে নিশ্চয় অ্যাক্সিডেন্ট কি করে হয়েছে আর মৃত্যু কি করে হলো। জানতে পারলে মৃত্যুকে আটকাতে পারবো ড্যাড। না, আমি পুরো পেপার দেখেছি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। এটা হতে পারে না ড্যাড। এটাই হবে, এই পেপারে যা লেখা থাকে তা সবসময় সত্যি হয়। তো তো ড্যাড, হয়তো আপনি এটাকে অন্য কোনোভাবে আটকাতে পারবেন ড্যাড, প্লিজ। কি করে কি করে? হ্যাঁ ড্যাড, ওই লোকটা যে আপনাকে ওই ক্রিস্টাল বলটা দিয়েছিল, ওই সব কিপার ড্যাড ড্যাড, ওনাকে কোথায় পাওয়া যাবে ড্যাড? কোথায় পাওয়া যাবে? দোকানে হবে, কিন্তু তার লাভ কি? হ্যাঁ চলুন না ড্যাড তাহলে ওখানে। হ্যাঁ, ও হয়তো কিছু করতে পারে, আমাদের ওর সঙ্গে দেখা করা উচিত, হয়তো আমাদের বলতে পারে আমাদের কি করা উচিত। অ্যালবার্ট বাবা দানব, এখানেই ছিল ওই দোকান, ঠিক এখানে, কিন্তু দেখতে পাচ্ছি না তো ড্যাড। এখানে কি করে হতে পারে দোকান? আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। আপনার ঠিক মনে আছে রাস্তা এটাই? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো করে মনে আছে। এখান থেকে 5-7টা বিল্ডিংয়ে পরেই আমার বন্ধুর বাড়ি ছিল। তোমাকে আমি বলেছিলাম না, রাস্তায় আমি এই দোকানটাই দেখতে পেয়েছিলাম যেখান থেকে আমি আবাস শুনতে পেয়েছিলাম। ড্যাড, দোকান তো অদৃশ্য হতে পারে না, হয়তো আগে হবে। না 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 না, একদম এইখানে, ভেরি শর্ট, ভেরি সার্টেন টেলিউ। চৌকিদার, এখানে একটা দোকান ছিল, তার মালিক পুরনো জিনিসপত্র বিক্রির কাজ করত। তাকে দেখতে অদ্ভুত ছিল, লম্বা লম্বা সাদা চুল, সাদা দাড়ি, একটা অদ্ভুত চোগা পরত। ওকে যদি কেউ একবার দেখে তাহলে কেউ কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু এরকম কোনো দোকান তো এখানে ছিলই না, মনে হচ্ছে আপনারা ভুল রাস্তায় এসে গেছেন। দেখুন, এটা একটা ওয়াইন শপ আর ওটা একটা ভিডিও শপ, এছাড়া তো আর কোনো দোকানই নেই। ছিল, আই এম ভেরি শিওর, ভেরি শিওর। এই দুটো দোকানের মাঝখানে আরেকটা দোকান কি করে আসবে? কি করে হতে পারে তৃতীয় দোকান এখানে? না না, ছিল, এটা তো গত বছরের কথা। আপনারা নিশ্চয়ই ভুল রাস্তায় চলে এসেছেন, কারণ এখানে আমি 7 বছর ধরে চাকরি করছি। কারণ এখানে একটা ওয়াইন শপ আর ওখানে একটা ভিডিও শপ ছাড়া আর কোনো দোকান ছিলই না। দরকার হলে আপনারা এই ভিখারিকে জিজ্ঞেস করতে পারেন। ভিখারিকে জিজ্ঞেস করি? ভিখারিকে কি জিজ্ঞেস করব? চলে আয়। ভিখারিকে জিজ্ঞেস করবি না? ডিমেলো, তোর ইচ্ছে এখন পূরণ হয়ে যাবে। অ্যালবার্ট,
বাবা তুমি আমাকে একটা কথা দাও। হ্যাঁ বলুন ড্যাড। না না প্রথমে তুমি আমাকে কথা দাও যে তুমি করবে। আমি প্রতিজ্ঞা করছি। আপনি বলুন তো ড্যাড। আজ রাত বা কাল সকালে আমার সাথে যে কি হবে তা আমি জানি না বাবা, কিন্তু তুমি ওই ক্রিস্টাল বলটাকে খুঁজে বার করো। তার জন্য যদি পুরো ঘর তছনছ হয় তো হবে, যদি সেটা পাওয়া যায় তাহলে সেটা ডিস্ট্রয় করে দিও, তার ছায়াও যেন কারোর উপর না পড়ে। ওটা আসলে ইভেল, অভিশাপ। হ্যাঁ ড্যাড আমি ওটাকে খুঁজবো আর ডিস্ট্রয় করে দেবো, আমি প্রতিজ্ঞা করছি। কিন্তু ড্যাড আপনাকে কিচ্ছু হবে না, আপনাকে কিছু আমি হতেও দেব না ড্যাড। অ্যালবার্ট। হ্যাঁ ড্যাড। শীলা। হ্যাঁ বাবা। আমি শুতে যাচ্ছি, যাই হোক না কেন ড্যাড তুমি তুমি নিজের ধ্যান রেখো বাবা। আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, আমি সারা রাত এখানেই থাকবো, কিচ্ছু হবে না। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ। আই এম সরি মিস্টার ডিমেলো, ওনার শরীরটা খুব বাজেভাবে কেটে গিয়েছিল, হাত পা ধর থেকে আলাদা হয়ে গিয়েছিল, আর পাখা পড়ার পর কয়েক সেকেন্ড বাদেই ওনার মৃত্যু হয়ে গিয়েছিল। টেক দ্য সোল অফ দিস ম্যান মাই ডিয়ার লর্ড এন্ড গিভ হিম পিস। আমি কারুর কোনো আত্মাকে শান্তিতে থাকতে দেব না। ওই ক্রিস্টাল বল এখনো রয়ে গেছে ডিমোলোর বাচ্চা। আমি জানতাম। আচ্ছা আমি জানতাম এরকম হবে, এরকমই হলো। এই ক্রিস্টাল বল সবার জীবন খুশিতে ভরে দেবে, সবার ইচ্ছা পূরণ করবে। শোনো অ্যালবার্ট, সামলাও নিজেকে, আবার যেন
তুমি নতুন করে খেতে শুরু করে দিও না। মিস্টার ডিমেলো, গত দু সপ্তাহ ধরে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবার চেষ্টা করছি। আমাদেরকে বসে অনেক কথা ডিসকাস করবার আছে। আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। আমার এই বিজনেস নিয়ে কোনো সম্পর্ক নেই। ইউ গো গো ওভার হিয়ার। দেখুন মিস্টার ডিমেলো, আমি বুঝতে পারছি আপনি কতটা শক পেয়েছেন, কিন্তু আপনাকে বিজনেসটা সামলাতেই হবে। কন্ট্রাক্টস আছে যেটার উপর আপনার সিগনেচার এখনো হয়নি, ব্যবসাপত্রের নেগোসিয়েশনস আছে, আপনার অ্যাবসেন্সে সব থেমে আছে, কোম্পানি শেয়ারসের দাম পড়ে যাচ্ছে। ডিসিশন নেওয়ার জন্য আপনার ওখানে যেতেই হবে। গত দু সপ্তাহ ধরে জবের থেকে সিনিয়র মিস্টার ডিমেলো নেই, আপনি একবারও অফিসে আসেননি। তো আপনি অন্য কাউকে অ্যাপয়েন্ট করে নিন উকিল সাহেব, আমি আর এসব হ্যান্ডেল করতে পারবো না। আই ক্যান্ট হ্যান্ডেল ইট, আমি বলেছি আমি হ্যান্ডেল। আরে মিস্টার ডিবেলো কি করছেন? ডিবেলো, মিস্টার ডিবেলো উঠুন, উঠুন, সামলে উঠুন, দেদি মিসেস ডিমেলো, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু করতে হবে, নইলে এভাবে তো কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। আমি ওনাকে বুঝিয়ে বলবো মিস্টার আইডেনওয়ালা, আমাকে দুই একদিন সময় দিন, উনি নিশ্চয়ই অফিসে যাবেন। ঠিক আছে। ড্যাড, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? ড্যাড, কন্ট্রোল করো অ্যালবার্ট। বাবা চলে গেছেন, ঠিক আছে, কিন্তু তুমি এই চোখের জল ফেলাটা বন্ধ করো। এত বড় বিজনেস, এত বড় রেসপন্সিবিলিটি আমি কি করে সামলাবো? ড্যাডের এখানে থাকাই উচিত, ড্যাডের এখানে থাকাই উচিত। বাবা চলে গেছেন অ্যালবার্ট, এটা এই চোখের জল তো ওনাকে ফেরত আনতে পারবে না। না, তুমি ঠিক বলছো, এই চোখের জল ওনাকে ফেরত আনতে পারবে না। একটা জিনিস আছে যেটা ওনাকে ফিরিয়ে আনতে পারে। ফিরে আসতে পারেন?
কি বলতে চাইছো তুমি? ওই বল, ওই ক্রিস্টাল বল ওনাকে ফিরিয়ে আনতে পারে। কি উল্টো পাল্টে বকে যাচ্ছো? তুমি পাগল তো হয়ে যাওনি? মনে আছে তোমার শিলা, ড্যাডি যেটা বলেছিল, ওই ক্রিস্টাল বল হাতে নিলে অনেক কিছু চাইলে একটাই মাত্র উইশ পূর্ণ হয়, একটাই ইচ্ছা, কেননা আমি উইশ চেয়ে ওনাকে আবার ফিরিয়ে আনতে পারবো। না অ্যালবার্ট, তুমি এরকম করো না। এটা আমি ক্রিস্টাল বলটাকে খুঁজবো। আমার ওই ক্রিস্টাল বলটাকে চাই, আমার ওই ক্রিস্টাল বলটাকে চাই, আমার ওই ক্রিস্টাল বলটাকে চাই। ওই ক্রিস্টাল বলটা তুমি পাবে না, মনে আছে? বাবা ওটাকে খুঁজছিলেন কিন্তু উনি ওটা পাননি। আমি খুঁজবো, প্রয়োজনে এই ঘরটাকে যতই তছনছ করতে হোক করেই ছাড়বো আমি, করেই ছাড়বো আমি। হ্যাঁ, আমি খুঁজে বের করবো, আমি খুঁজে বের করবো, আমি খুঁজে বের করবো। ওই ক্রিস্টাল বল এখানে নেই অ্যালবার্ট, এখানেই হবে কোথাও। আই এম শিওর। কোথায় গেল ওই বল? কোথায় গেল ওই বল? ওটা এখানে নেই অ্যালবার্ট, ওটা তুমি পাবে না। হে ভগবান, কোথায় গেল ওটা? কোথায় গেল? কোথাও হারিয়ে গেছে হয়তো। আরে নেই তো অ্যালবার্ট, অ্যালবার্টের ক্রিস্টাল বল এখানে নেই। না অ্যালবার্ট, নিচের ঘরে নিশ্চয়ই থাকবে। আমি শিওর। শোনো অ্যালবার্ট, ওখানে নিশ্চয়ই হবে। আমার এই ক্রিস্টাল বল চাই, আমার এই ক্রিস্টাল বল চাই। বাবা বলেছিলেন না ওটা ওখানে নেই? ওই ক্রিস্টাল বলটা ওখানে নেই। ওখানে না থাকলে নিশ্চয়ই এখানে থাকবে, এইখানে এই ঘরে আছে। আমি জানি ওই ক্রিস্টাল বল এই ঘরেই থাকবে। ও মাই গড, খুবই খারাপ জিনিস, ছেড়ে দাও ওটাকে, ওটাকে ছুঁয়ো না, ছেড়ে দাও। না, ছেড়ে দাও, এটা অশুভ জিনিস না, এটা আমরা আগে পাইনি, কারণ এটা আমাদের দেখা দিতে চাইনি, এবার এটা আমাদের সঙ্গে দেখা করার জন্য তৈরি। অ্যালবার্ট প্লিজ, বাবা ওটাকে ডিস্ট্রয় করার জন্য বলেছিলেন, আর তুমিও প্রমিস করেছিলে, আর তুমিও প্রমিস করেছিলে। না শিলা, এটাই তো একমাত্র শেষ উপায় ওনাকে ফিরিয়ে আনার। আমরা আমাদের বাবাকে আবার ফিরিয়ে আনতে পারবো শিলা, তুমি কি মনে করো? আমি আমি একে ডিস্ট্রয় করে দেবো? না, কোনোদিন না। এসব আমি আমার ড্যাডির জন্যই তো করছি। হ্যাঁ, উনি আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। শোনো, তুমি যেই হও, আমি অ্যালবার্ট ডিমেলো এটাই উইশ করছি যে আমার ড্যাডি আবার যেন ফিরে আসে। আমি চাইছি যে মাইকেল ডিমেলো ওনার কবর থেকে আবার যেন ফিরে আসে। ওনাকে ফিরিয়ে আনো, ওনাকে ফিরিয়ে আনো, ওনাকে ফিরিয়ে আনো। কি আপনি মাইকেল ডিমেলোকে কবরস্থান থেকে আবার নিয়ে আসতে চান? আপনার হুকুম শিরোধার্য। এটাই হবে।
কোথায় বেজে গেল? ড্যাডি এখনো এলো না কেন? যখন থেকে ডেকে তারপর থেকে দু ঘন্টা হয়ে গেছে, হয়তো উনি আর আসবেন না। না, উনি নিশ্চয়ই আসবেন, আমি জানি উনি আসবেন। ওই ক্রিস্টাল বল ওনাকে ঠিক নিয়ে আসবে, উনি নিশ্চয়ই আসবে, দেখে নিও। তাহলে ওনার আসতে তো দেরি কেন হচ্ছে? সেটাই জন্যে, কারণ এই জন্যে আমরা ওনাকে সেন্ট প্রাইস চার্চে কবর দিয়েছি, 10 কিলোমিটার দূর এখান থেকে। দেরি তো হবেই না ওখান থেকে আসতে। আমি জানি উনি নিশ্চয়ই আসবেন, উনি এখানে নিশ্চয়ই আসবেন, এখানেই আসবেন। এত কেন খাচ্ছ তুমি? ওনার পৌঁছে যাওয়া উচিত, উনি বেশ আসছেন। হ্যাঁ, উনি আসছেন, উনি আসছেন। আই ক্যান ফিল ইট। ড্যাডি এসে গেছে, আই ক্যান ফিল ইট। দরজা খুলো না, উনি এসে গেছেন, ড্যাডি এসে গেছেন। আমি তোমাকে বলেছিলাম না ড্যাডি আসবে, উনি এসে গেছেন, উনি এসে গেছেন, উনি এসে গেছেন। দরজা খুলো না। না শিলা, এতে ভয় পাওয়ার কি আছে? এত ওটা তো আমার ড্যাডি এসেছে, ড্যাডির থেকে ভয় পাওয়ার কি আছে? ড্যাডি এসে গেছে, ড্যাডি এসে গেছে, ড্যাডি এসে গেছে। না শিলা, ড্যাডি এসে গেছে, না শিলা, ড্যাডি এসে গেছে। ওই ক্রিস্টাল বল আমার ইচ্ছে পূর্ণ করেছে, আমার ড্যাডি এসে গেছে, এসে গেছে শিলা, আমার বাবা এসে গেছে। তুই আমাকে কেন ডেকেছিস গর্ধব? ড্যাডি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, আমি এই জন্য তোমাকে ডেকেছি ড্যাড। কিন্তু এটা কি ড্যাড? তুই যেটা কথা দিয়েছিলিস সেটা তো করেছিস, কিন্তু তুই কবর থেকে কেন আমাকে ডাকলি? কেন কেন ডাকলি? আমি তোর বাবা না, আমি মরে গেছি। এরপরে তুই যদি আমাকে ডাকিস, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমি তোমাকে বারণ করেছি, আমাকে ডেকো না। কোথায় গেল ক্রিস্টাল বল? তুমি যে কেউ হও, ওনাকে ফেরত পাঠিয়ে দাও। উনি যেখান থেকে এসেছেন ওনাকে ওখানে ফেরত পাঠাও। ওনাকে শান্তিতে ঘুমোতে দাও, ওনাকে শান্তিতে ঘুমোতে দাও, ওনাকে শান্তিতে ঘুমোতে দাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ।
God bless both of you. God bless. God bless. Thank God. উনি চলে গেছেন। Albert, Albert, এখন আরেকটা কাজ করতে হবে। এই, এই ক্রিস্টাল বলকে নষ্ট করতে হবে। এক্ষুনি, এই সময়। যাতে ওটা, ওটার কখনো কারুর খারাপ না করতে পারে। কখনো কারুর খারাপ কিচ্ছু করতে পারবে না, এটাই তোমার শেষ। তিনি কোনো না কোনো বাধা অবশ্যই সৃষ্টি করবেন, তোমার উপর পুলিশ কেস করে দেবে বা অন্য কিছু। তুমি তো জানোই অমিত, হি ইজ সো পাওয়ারফুল। তুমি কখন ওনার সাথে কথা বলেছো? যদি উনাকে বলো যে তোমার খুশি এখানেই, তাহলে তাহলে হয়তো। কাল সন্ধেবেলা চেষ্টা করেছিলাম, বললেন আমার বেঁচে থাকাকালীন এরকমটা কখনো হবে না। আমি বুঝতে পারি না আমি কি করব। এই দেখো অমিত, এখানে পড়েছিল, কি সুন্দর না? এটা কি? আপনার প্রশ্নের সমাধান। হ্যাঁ, আপনার প্রশ্নের সমাধান। আপনি কে? আমি এক অত্যন্ত মামুলি লোক, আপনার আমাতে কি ইন্টারেস্ট হবে? মনে হচ্ছে আপনার চকমকে ক্রিস্টালটা পছন্দ। আপনি বললেন আমাদের প্রশ্নের উত্তর, তার মানে? কিছু জিনিস হয় যেটা ডান হাতে রেখে আকাশের দিকে উঠিয়ে ওর থেকে কিছু চাও তো মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। কি ফালতু কথা বলছেন! আর তাছাড়া আপনি কি বা জানেন? দেখুন, আমি এই জিনিসগুলোর ব্যাপারে কিছু হয়তো জানি, আমি স্টাডি করেছি, পড়াশোনা করেছি। আমার মনে হয় কি এটা একটা জাদুর অ্যারাবিয়ান ক্রিস্টাল, এর থেকে যা চাইবে তোমার মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। কিন্তু যদি জাদুই এটা, তাহলে এখানে কিভাবে এলো? হতে পারে সাত সমুদ্র পার করে তোমার ইচ্ছা পূরণ করতে এসেছে। আপনি মজা করছেন না তো? আরে মিলিয়ে দেখো। না না, ছাড়োটাকে, ছাড়ো না অমিত, আমি এটা থেকে কিছু চাই। হতে পারে বাবার মন পাল্টে যায় আর তিনি আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। শুধু একটা ছোট্ট ওয়ার্নিং আছে, এটার মাধ্যমে জিনিস পেয়ে গেলে হয়তো মনে হবে জিনিস না চাইলেই হয়তো ভালো হতো। এটা কিভাবে সম্ভব? মনের মতন জিনিস পাবো আর সেটাই পছন্দ হবে না? আমার দায়িত্ব ছিল তো ওয়ার্ন করে দিলাম। তুমি চাও? নিশ্চয়ই চাও, মনের জিনিস চাও, চাও। শুধু একটা উইশ, একটা ইচ্ছা। হ্যাঁ, আমি চাইছি। না, আমি চাইবো। চাও না মেঘনা, আমি চাইবো। না মেঘনা, না আমি চাইবো। না মেঘনা, না না আমি চাইবো। চাও না মেঘনা, না চাও না মেঘনা, না চাও। ওয়াও, না আমি এবার চাইতে পারি। না, এই তো সুযোগ। না আমি চাই। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।